ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব কাঁঠালের উপকারিতা নিয়ে। একজন মানুষ যদি 4-5 কোয়া কাঁঠাল খায়, তাহলে সেই কাঁঠাল থেকে সে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এই 3টি প্রধান খাদ্য উপাদানের পাশাপাশি সে ভিটামিন এ পাবে, বি পাবে, সি পাবে, ক্যালসিয়াম পাবে এবং কিছু পটাশিয়াম সে পাবে। প্রোটিন, আমরা জানি যে প্রোটিন শরীর গঠনে সাহায্য করে। কার্বোহাইড্রেট শরীরকে এনার্জি দেয় এবং ফ্যাট শরীরকে উজ্জ্বল রাখে এবং সতেজ রাখে। তো কাঁঠালে ফ্যাটের পরিমাণ এতই কম যে এটা শরীরে কখনো চর্বি হিসাবে জমা থাকে না। আর কাঁঠালে যেহেতু প্রোটিন আছে, সুতরাং এরা শরীরের সমস্ত মাংস, হাড্ডি, ব্রেন সমস্ত কিছুকে ডেভেলপ করতে সাহায্য করে। আর ভিটামিন এ থাকার কারণে এরা চোখের রড এবং কোণকে মজবুত করে এবং এদেরকে সতেজ রাখে এবং দেখতে সাহায্য করে বলেই রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস অথবা অন্ধত্ব থেকে মুক্ত রাখতে পারে। ভিটামিন বি এর অভাবে আমরা দেখি যে জিহ্বায় ঘা হয়, ঠোঁটের কোনায় ঘা হয় এবং যদি কেউ নিয়মিত টোটাল সিজন ভিটামিন বি কমপ্লেক্স খায়, মানে কাঁঠাল খায়, তাহলে বি কমপ্লেক্সের অভাব তার দূর হতে পারে এবং এই সমস্ত সমস্যা থেকে সে দূরে থাকতে পারে। কাঁঠালে আছে পটাশিয়াম, প্রায় 4-5 কোয়া যদি কাঁঠাল খান আপনি 300 মিলিগ্রাম পটাশিয়াম পেতে পারেন। এবং এই পটাশিয়াম শুধু মাংসপেশিকে যে সতেজ রাখে তাই না, পটাশিয়াম একজন মানুষের উচ্চ রক্তচাপও কমায় দিতে পারে। তারপরে কাঁঠালের আরেকটা উপকার হলো যে আপনি যদি অনিদ্রায় ভোগেন, তাহলে যদি কাঁঠাল খেতে পারেন তাহলে আপনার এই অনিদ্রা দূর হয়ে যেতে পারে। মোট কথা, একটা কাঁঠাল যদি আপনি 4-5 কোয়া প্রতিদিন কাঁঠাল খান, তাহলে আপনি যে খাদ্যের যে 6টি উপাদানই আপনি পেতে পারেন এবং সাথে কিছু ভিটামিনস এবং মিনারেলসও আপনি পেয়ে যাচ্ছেন। আর কাঁঠালের যে বিচি আছে, সেই কাঁঠালের বিচিতেও রয়েছে প্রচুর পরিমাণ হলো প্রোটিন, কার্বোহাইড্রেট এবং সামান্য পরিমাণ ফ্যাট। এটা তরকারি হিসেবে আমরা খেতে পারি। তার মানে একদিকে কাঁঠাল যদি খাই তাহলে আমরা যেমন ভিটামিন পেয়ে যাচ্ছি, ঠিক একইভাবে যদি কাঁঠাল খাই আমরা একটা তরকারি হিসাবেও পেয়ে যাচ্ছি। এবং পাশাপাশি কাঁঠালের যে উপকারিতা আছে, সেই উপকারের কারণে যে আমাদের যে শরীরে যে রোগ শোক হচ্ছে সেই রোগ শোক থেকে আমরা মুক্ত পেতে পারি। এবং কাঁঠালের দাম যে খুব বেশি সেরকমও না, আপনারা নিয়মিত এই সিজনে কাঁঠাল খান, নিজেরাই দেখবেন যে নিজেদের পরিবর্তনগুলো বুঝতে পারবেন। কাঁঠালের পাশাপাশি অন্যান্য যে মৌসুমি ফলগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করেন, নিজেদেরকে সুস্থ রাখুন। আল্লাহ বলেছেন যে যে দেশের মাটি সেই দেশে যে ফল হয় সেই ফল সেই দেশের মানুষের জন্য উপকারী। আপনি কাশ্মীর থেকে আপেল নিয়ে আসছেন, শ্রীলঙ্কা থেকে একটা ফল নিয়ে আসছেন, আমেরিকা থেকে একটা ফল নিয়ে আসছেন, ভারত থেকে মধু নিয়ে আসছেন, তার সাথে এই দেশের মাটিতে যে ফসল ফলবে সেই ফসল আপনার জন্য বেশি উপকারী। সুতরাং কাঁঠাল, আম, জাম, লিচু, কলা এগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করুন এবং নিজেকে সুস্থ রাখুন। ফলমূল সম্পর্কে যদি আপনাদের আরও কিছু তথ্য জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে গিয়ে। আর স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই মোবিডিতে সাবস্ক্রাইব করবেন, আমরা আপনাদের সাথেই আছি। ধন্যবাদ সবাইকে।